এখন আপনি আসছেন আমাদের বক্তব্য শুনে আপনি নিউজটা দিবেন টিভিতে, কিন্তু আমার আমার কাছে যদি নাই আসতেন আমার বক্তব্যটা আপনি পাইতেন না। গতকালকে থেকে ব্রয়লার মুরগির বাজার শর্টেজ আছে, ইচ্ছা করেই তারা এই উৎপাদক যারা বিক্রি করে মূল বিক্রেতা তারা কিন্তু পাইকারি খুচরা পর্যায়ে বাজারে এখন মুরগি কম সাপ্লাই কমে দিয়েছে। আমাদের সাথে একটা বৈঠক করে যদি ওনারা নির্ধারণ করতেন যে বাকি তিনটা কিভাবে আসবে আমি চার নম্বরে কিভাবে পাবো, এটা তো হইতে হবে। এখন আপনি আসছেন আমাদের বক্তব্য শুনে আপনার নিউজটা দিবেন টিভিতে, কিন্তু আমার আমার কাছে যদি নাই আসতেন আমার বক্তব্যটা আপনি পাইতেন না। আমার বক্তব্যটা তাকে নেওয়া উচিত ছিল। তিনটে স্তর কিন্তু এখানে দেওয়া আছে, উৎপাদন উৎপাদন উৎপাদক পর্যায়, পাইকারি পর্যায়, তিনটা পর্যায়ের পরে আমার কাছে রশিদ আসে না। আমরা যে ব্রয়লার মুরগির কথা আপনি বললেন যে আপনি 50 পয়সা জায়গায় আরও 1 টাকা বেশি দিবেন, দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের কাছে কি তথ্য আছে গতকালকে থেকে ব্রয়লার মুরগির বাজার শর্টেজ আছে, ইচ্ছা করেই তারা এই উৎপাদক যারা বিক্রি করে মূল বিক্রেতা তারা কিন্তু পাইকারি খুচরা পর্যায়ে বাজারে এখন মুরগি সাপ্লাই কমে দিয়েছে, কমাই দিছে এই কারণে যে যাতে এই নির্ধারিত মূল্যটা ইমপ্লিমেন্ট না হয়। সেই জন্য কিন্তু আমি একবারে প্রান্তিক পর্যায় থেকে বলতেছি, আমার গতকালকে আমার বাজারে রিপোর্টটা হচ্ছে যে মুরগি পাওয়া যাচ্ছে না ভাই, কালকে রাত্রে 11টার সময় আমাকে বলতেছে তারাপীর পরে এসে যে মুরগি পাওয়া যাচ্ছে না। এই এই বিষয়গুলো আমাদের মানে আমাদের সভাপতি মহোদয় যে কথাগুলো বলছেন আমাদের সাথে যদি আলোচনা একটা ডিপার্টমেন্ট আলোচনা করে যদি কাজ করে তাহলে তো কোনো সমস্যা নেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।